আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এইমাত্র ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে হলাম, এখন আমরা যাব সামনে কবুতরকে খাবার খাওয়াতে। চলুন আপনাদের সবাইকে দেখাবো। কাফন জড়িয়ে কিছু আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই শহরে ম্যাকপাই, বন্দুক আবিষ্কার হতে আর পাখিও জন্মাতে সাহস হল না। এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা, বুক ফুটে হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন, গোলমেলে ট্রাফিক নিয়মে পিছে যেতে পারে গাড়ির চাপে, যখন তখন মরো যখন তখন বাঁচো। হতাম যদি সোনালি ডানার চিল, আকাশের বিন্দু থেকে মেয়ে গেনে দিতাম তোমার ডানায়। তোমার শীতাতপ নিয়ন্ত্রিত মোটর জানে আমাকে নিয়ে দূরে কোথাও চলো, গান শোনাব। কবুতর খাবার খায় কিন্তু ধরা যায় না, হাতের কাছে আসে। এখানে সবাই যার যার মতো করে কবুতরকে খাবার খাওয়াচ্ছে, আর এই কবুতরগুলো কিছুক্ষণ পরে আবার চলে যাবে, কোথায় চলে যায় বলতে পারি না। তবে এরা ফজরের পর পরই এখানে আসে, তারপর ঘন্টা দু ঘন্টা এখানে থাকে, তারপর আবার চলে যায় যার যার স্থানে। আমার পেছনে যে মেম্বরটি দেখছেন এটি হচ্ছে বেলাল মসজিদ, আর এই সোজা সামনেই মসজিদে নববী। আর আমরা এখন উবাদি জিনের উদ্দেশ্যে রওনা দেব, সেই জন্য আজকের এই ব্লগটি এখানে শেষ করব। আর ইনশাল্লাহ নেক্সট ব্লগ আসবে উবাদি জিন, আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।